রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেখছে সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহান হুয়া তা সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আউিল্লাহিহিমিন ইসমিল্লাহিহিহিহিহি রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লা সঈদিন মহম্মদি ও স্লিমানবহাম তিনি সৃষ্টিকর্তা তিনি মহান সৃষ্টিকর্তা তিনি উদ্ভাবনকারী তিনি আকৃতি দানকারী আল্লাহ সুহামতাল্লা তার উত্তম সুন্দর গুণবাচক নামসমূহ আল আসমা উল হুসনা এর অন্তর্ভুক্ত নামগুলোর মধ্যে রয়েছে তিনি আল খালিক আল খাল্লাক আলবারি আল মুসৌর আলোচনার আজকে পর্ব আমরা শুরু করছি আল্লাহ সুহাম তালা তিনি সৃষ্টিকর্তা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন কোনো কিছু ছাড়া কোনো নমুনা ছাড়া কোনো পূর্ব দৃষ্টান্ত ছাড়া তিনি উদ্ভাবনকারী তিনি সৃষ্টিকারী তিনি আকৃতি দানকারী কোন বিষয়কে কিভাবে সৃষ্টি করতে হবে এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান এবং ক্ষমতা আল্লাহ মাহাত রয়েছে তিনি এই সৃষ্টি জগতের সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ মাহত ছাড়া দ্বিতীয় কোনো খালিক বা সৃষ্টিকর্তা নেই মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না মানুষের যেটা সৃষ্টি করার ক্ষমতা সেটা শুধুমাত্র রূপান্তর করা আল্লাহ সুবাহ সৃষ্টিকে গ্রহণ করে মানুষ শুধুমাত্র এক আকৃতি থেকে আরেক আকৃতিতে কম বেশি করতে পারে কিংবা রূপান্তর ঘটাতে পারে প্রকৃত অর্থে এগুলো কোনো কিছুই সৃষ্টি করা নয় কাজেই একমাত্র সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আল্লাহ সুবাহআলা যিনি আল খালিক আল খাল্লাক আলবারি আল মুসৌর ইসলামের বিপরীতে বিভিন্ন ভ্রান্ত ধর্ম এবং মতবাদে আল্লাহ সুবাহাল্লাহর এই গুণগত বৈশিষ্ট্যকে বিকৃত করা হয়েছে যেমন হিন্দু ধর্মে আমরা দেখি তারা বিশ্বাস করে থাকে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে স্রষ্টার বিভিন্ন অংশ থেকে কাউকে মাথা থেকে কাউকে বাহু থেকে পা কিংবা পায়ের পাতা থেকে এভাবে তাদের মধ্যে বিভিন্ন রকমের জাত এবং শ্রেণীবিভেদ ইত্যাদি সৃষ্টি হয়েছে এবং ধর্মে তারা আল্লা সুহামত তার সৃষ্টির সঙ্গে সাদৃশ্য স্থাপন করেছে তামসিল করেছে তাসবিহ করেছে অথচ আল্লাহ সুহামত কোনো কিছুতেই তার সৃষ্টির অনুরূপ নন অন্যান্য পৌরাণিক ধর্মগ্রন্থ নির্ভর পত্তলিক ধর্ম যেমন গ্রিকদের মধ্যেও আমরা দেখতে পাই আলখাওয়ালিক বা সৃষ্টিকর্তার ধারণার বিপরীতে একাধিক সৃষ্টিকর্তাকে তারা সাব্যস্ত করেছে এক একজন এক এক বিষয় সৃষ্টি করেছে অগ্নি বা মাদুসি তারা মনে করত যে ভালো বিষয়ের সৃষ্টিকর্তা একজন এবং খারাপ বিষয়গুলো অশুভ বিষয়গুলো তার সৃষ্টিকর্তা আরেকজন এভাবে দুইজন সৃষ্টিকর্তায় তারা বিশ্বাস করত। এবং ইহুদি খ্রিস্টানদের ধর্মেও আমরা দেখতে পাই তারা বিভিন্নভাবে আলখালিক আল্লাহ তালার বৈশিষ্ট্যকে বিকৃত করেছে ভালো কিংবা মন্দ উভয় বিষয়ে পৃথক কোনো সৃষ্টিকর্তা নেই বরং সকিছু আলোচবাহতালা তিনি সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি বিষয়কে আলোচবাহতলা তাক দিরে তার সৃষ্টির জন্য কল্যাণকর হিসেবেই লিপিবদ্ধ করেছেন এরপর বানাদা কীভাবে সেই বিষয়গুলোকে গ্রহণ করে কিংবা সেগুলোর প্রতি সে কেমন আচরণ করে তার ভিত্তিতে কোনো বিষয় তার জন্য হয়ে থাকে উপকারী কিংবা কোনো বিষয় হয়ে থাকে তার জন্য ক্ষতিকর কাজেই সমস্ত সৃষ্টি একমাত্র আলসবানতালাই করেছেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম তিনি আমাদেরকে সৃষ্টির সূচনা সেই সময় সম্পর্কে জানিয়েছেন রসুলুল্লাহ সাল্লু আসলাম তিনি বলেছেন আল্লাহ সুতল সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম এরপর তিনি কলমকে লেখার জন্য আদেশ প্রদান করলেন কলম লিখতে শুরু করল এবং অনন্তকাল পর্যন্ত কিয়ামত পর্যন্ত মহাবিশ্ব ধ্বংস হওয়া পর্যন্ত যা কিছু ঘটবে কলম সব কিছু লিপিবদ্ধ করলো বুখারি হাদিস রাসুল্ল সাল্লাহাম তিনি আমাদেরকে জানিয়েছেন কান আল্লাহ আলম এক গাই রুহু শুরুতে শুধুমাত্র আল্লাহ সুহামত তিনি তিনিই ছিলেন এবং তিনি ব্যতীত কোনো কিছুই ছিল না অকান আর শুভ আলাল মা এবং আল্লাহ সুবাহ আল্লাহ আরস ছিল পানির উপরে এরপর আল্লাহ সুহামত কলম যখন সৃষ্টি করলেন তখন কলমকে আদেশ প্রদান করলেন সব কিছু লিপিবদ্ধ করার জন্য কলম সব কিছু লিপিবদ্ধ করল আল্লাহ সুবাহ তাল্লাহ লৌহে মাহফুজে কিতাবে সব লিপিবদ্ধ করলেন এবং এরপর আসমান ও জমিন সৃষ্টি করলেন আল্লাহ সুবাহ তিনি কোরআনে বলেছেন হুয়াল আউয়ালু আউ আলু আখেরু তিনি অনাদি তিনি অনন্ত আল্লাহ সুবাহ ছিলেন সব সময় আছেন এবং সব সময়ই থাকবেন তিনি অনাদি অনন্ত হুয়াল আউয়ালু আউ আলু আল আখেরু আল্লাহ এই গুণগত বৈশিষ্ট্য সময়ের উপরে ইমান রাখা এটা বাধ্যতামূলক যেভাবে আল্লাহ সুভামতওয়ালা বর্ণনা করেছেন সেগুলোকে কোনো কম বেশি করা যাবে না সেগুলোকে সেভাবেই গ্রহণ করতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা কিংবা কৈফিয়ত বা ধরন সম্পর্কে জানতে চাওয়া ইত্যাদি বিষয়ের পেছনে পড়ে যাওয়া এগুলো হচ্ছে বিদাত বা প্রথভ্রষ্টতা এগুলো হচ্ছে বিভ্রান্তির দরজা উন্মোচনকারী যা কি ছাসহামতআলা উহির মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করেছেন আমরা সেগুলোর উপর বিশ্বাস রাখি কিন্তু সেগুলোর ধরন কিংবা কৈফিয়তের পেছনে আমরা ব্যস্ত হই না কাজেই আল্লাহ তার কুরসি এবং তার আর সম্পর্কে বর্ণনা করেছেন সেগুলোকে আমরা সেভাবেই বিশ্বাস করি কিন্তু তার ধরন আমাদের কাছে অজ্ঞাত এবং এ বিষয়ে প্রশ্ন করা বিদাত বা পথভ্রষ্টতা রসুল্লাহ সাল্লাম তিনি হাদিসে বলেছেন আল্লাহ সুহামতাল্লাহ যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন তখন যা কিছু কিতাবে লিপিবদ্ধ করা সেগুলোকে লিপিবদ্ধ করা হলো এবং এরপর আল্লাহ সুবাহতাল্লাহ তার সুমহান সত্তা সম্পর্কে তিনি লিখেছেন এবং যা সংরক্ষিত রয়েছে আরসে আল্লাহ সুহামতআ আল্লাহ তার নিজের বৈশিষ্ট্য সম্পর্কে আরও সে লিপিবদ্ধ করে দিয়েছেন ইদনা রহমাতি তগলিব গদাবি নিশ্চয়ই আমার রহমত বিজয়ী হয়েছে আমার গদব বা অসন্তুষ্টির উপরে আল্লাহামতাল্লাহ তিনি রহমান তিনি রাহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু তিনি আরও সে লিপিবদ্ধ করে দিয়েছেন তার নিজের বৈশিষ্ট্য সম্পর্কে যে তার রহমত বিজয়ী হয়েছে তার ক্রোধ বা অসন্তুষ্টির উপরে মোসনাদে আহমদে বর্ণিত হয়েছে রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম যখন তিনি নিদ্রা গ্রহণ করতেন সেই সময় তিনি যে দোয়া করতেন সেই দুয়ার মধ্যে এই কথাগুলো ছিল সেখানে ছিল রাসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলতেন আল্লাহ আনতাল আউ আলু ফালাই সবলাকা সেই উন ও আন্তাল আ খিরু ফালাইসা বা আদাকা সেই উন হে আল্লাহ আপনি অনাদি আপনি অনন্ত আপনি আদি আপনার পূর্বে কিছুই ছিল না আপনি অনন্ত আপনার পর আপনার পরে কিছুই থাকবে না কাজে আল্লা সুহামতাল্লাহ তিনি চিরন্তন সময় এটাও একটি সৃষ্টি আল্লাহ সুহামতাল্লাহ তিনি সময়কে সৃষ্টি করেছেন এই বিশ্বজগতের সূচনা এবং সৃষ্টি সম্পর্কে অন্যত্র আলসুভাতালা কোরআনের আয়তে ইঙ্গিত প্রদান করে বলেছেন যে যারা আলসুভাতালাকে অস্বীকার করে সেই কাফেররা তারা কি ভেবে দেখে না যে এক সময় এই আসমান এবং পৃথিবী এই ভূমণ্ডল এবং নভমণ্ডল সব কিছু একত্রিত অবস্থায় ছিল এরপর আলসু ভাতালা বলছেন যে আমি সেগুলোকে পৃথক করে দিয়েছি এবং যা কিছু প্রাণবন্ত যার মধ্যে জীবন রয়েছে সেই রকম প্রতিটি জীবকে আমি সৃষ্টি করেছি পানি থেকে এরপরেও কি তারা বিশ্বাস স্থাপন করবে না লক্ষ্য করে আল্লাহ সুহামতাল্লা প্রশ্ন করেছেন এর পরেও কি তারা বিশ্বাস করবে না আল্লা ছয় দিনে এই বিশ্ব জগত সৃষ্টি করেছেন অথচ এখানেও আমরা দেখি অন্যান্য বিকৃত ধর্মগুলো আল্লা সুহামতাল্লার এই গুণগত বৈশিষ্ট্যকে বিকৃত করেছে পরিবর্তন করেছে এবং ফলাফলে তারা বিভ্রান্ত হয়েছে কাতাদারহিমা উল্লাহ তিনি বর্ণনা করে বলেছেন অভিশপ্ত ইহুদিরা তারা বলে থাকে আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এরপর সপ্তম দিন বা শনিবারে তিনি বিশ্রাম গ্রহণ করেছেন এ কারণে সেই ইহুদিরা সেই দিনকে ছুটির দিন বা সাপ্তাহিক বিশ্রামের দিবস হিসেবে অবসর গ্রহণ করে থাকে কিন্তু এই রকম ধারণা সম্পূর্ণ বাতিল এবং বিভ্রান্ত আল্লাহ সুহামত তার জন্য বিশ্রাম গ্রহণের কোনো প্রয়োজন হয় না তার সৃষ্টির সঙ্গে তার কোনো সামঞ্জস্য নেই তিনি এ ধরনের সীমাবদ্ধতা থেকে ঊর্ধ্বে আল্লাহ সুহামতাল্লাহ তার বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন ইয়াস আলু হুমান ফিসা তিওয়াল আর্দ কুল্লা ইয়ৌমিন হুয়া শান আসমান এবং ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি প্রতি মুহূর্তেই কোনো না কোনো কাজে ব্যস্ত রয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি সম্পর্কে তিনি বলেছেন আইয়া আমি আমি নভমণ্ডল ভুমণ্ডল এবং এর মাঝে যা কিছু সবকিছু সৃষ্টি করেছি ছয় দিনে ফিসিত্তাতি আইয়াম অমামাসান আমি লগুব এবং এগুলো সৃষ্টিতে আমাকে কোনো ধরনের ক্লান্তি বা তন্দ্রা স্পর্শ করেনি কাজেই আলোসহাতালার অস্তিত্ব এবং তার গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে বিশুদ্ধ ধারণা রাখা ইমান এবং তাওহিদের উপর থাকার জন্য খুবই জরুরি এবং সেই ধারণাগুলো আল্লাহ সুহান প্রদান করেছেন ওহির মাধ্যমে কোরআন এবং হাদিসের মাধ্যমে কিন্তু মানুষের চিরন্তন যে শত্রু শয়তান সে প্রতি মুহূর্তেই মানুষকে বিভ্রান্ত করার জন্য তার দলবল এবং অনুসারীদেরকে নিয়ে ব্যস্ত এ কারণেই রসুল উল্লাহ আমাদেরকে সাবধান করেছেন এই বিষয়গুলোর সীমারেখা আমাদের সামনে উপস্থাপন করেছেন রসুল্ল সাল্লু আলু তিনি বলেছেন আবু আবুঘ রাইরা রাজিয়ালতাল্লাহ্ন থেকে বর্ণিত যে রাসূল এ কারিম সাল্লাহিস্লাম তিনি বললেন তোমাদের কারো কাছে শয়তান এসে উপস্থিত হয় এবং সে বলতে থাকে যে এই বস্তু কে সৃষ্টি করেছেন ওই বস্তু কে সৃষ্টি করেছে এভাবে সে একের পর এক প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসে যে তোমার রব তাকে কে সৃষ্টি করেছে খালাকা রব বাকা রসুল্ল সাল্লাম বলেছেন যখন এই রকম একটি পর্যায়ে এসে থেকবে তখন প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ সুবাহ কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চায় বিল্লাহ ওয়ালিয়ান তাহি এবং যখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে থাকবে রাসুল্লাহ সাল্লাই তিনি বলেছেন তখন সেই ব্যক্তি যেন আল্লাহ তালার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চায় বিল্লাহ চায়ি এবং সে বিরত হয়ে যায় সে যেন থেমে যায় আমরাও আল্লাহ তালার কাছে আশ্রয় চাই আউজ বিল্লাহিমিনার সৈতানুর রাজিম শয়তান মানুষের শত্রু এবং মানুষও মানুষের শত্রু হতে পারে ইবনে গাছি রহম্লা তার তাফসিরে খুবই চমৎকার দৃষ্টান্ত পেশ করে এই বিষয়ের বাস্তবতা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে কেন আমাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হয় এর গুরুত্ব এবং উপকারিতা কী ধরনের তিনি লিখেছেন যে শয়তান মানুষের অদৃশ্য শত্রু নিশ্চিত শত্রু এবং একমাত্র আল্লাহ সুবাহতাল্লাহ সাহায্য ছাড়া কেউ তার অকল্যাণ থেকে ক্ষতি থেকে বাঁচতে পারে না মানুষের যে শত্রুতা একজন মানুষের প্রতি আরেকদিন মানুষের শত্রুতা সেই শত্রুতাকে অনেকভাবেই মানুষ বিজয় করতে পারে যেমন শত্রুর সঙ্গে উদার আচরণ কোমল আচরণ মহানুভবতা এর মাধ্যমে শত্রুকে বস করা যায় কিন্তু শয়তান এতই নিকৃষ্ট যে এর মাধ্যমেও সে কিছুতেই বশীভূত হয় না কাজেই একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সুবাহ তাল্লার কাছে আশ্রয় চাওয়া আল্লাহর সাহায্য ছাড়া শয়তানের আক্রমণ থেকে বাঁচার কোনো ক্ষমতা মানুষের কাছে নেই এরপর তিনি আরো বলেছেন যে মানুষের আক্রমণে যদি আরেকজন মানুষ নিহত হয় শত্রুর আক্রমণে কেউ নিহত হলে নিহত ব্যক্তি শহীদের মর্যাদা পাবে কিন্তু শয়তানের আক্রমণে যদি কোনো মানুষ পর্যতস্ত হয় পরাজিত হয় তাহলে শয়তানের কাছে পরাজিত হওয়ার অর্থ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া মানুষের হাতে শত্রুর হাতে যদি কোনো মানুষ পরাজিত হয় তাহলে সে আল্লাহর কাছে পুরস্কার পায় যদি সে ইমানের উপর মৃত্যুবরণ করে অপরদিকে শয়তানের কাছে বিভ্রান্ত এবং পরাজিত হলে মানুষ হয় পথপ্রষ্ট এবং অভিশপ্ত কাজেই আল্লাহ সুকালার কাছে আশ্রয় চাওয়া এর গুরুত্ব অত্যন্ত বেশি সুতরাং আরও একবার স্মরণ করিয়ে দেওয়া যে আল্লাহ সুহামতাল্লার গুণগত নাম এবং বৈশিষ্ট্যগুলো যা আলসুবহাম্মলা বর্ণনা করেছেন সেগুলোকে সেভাবেই বুঝতে হবে যেভাবে আহলেসন্নল জামাত বুঝে থাকেন কোনো গুণ এবং বৈশিষ্ট্যকে অস্বীকার করা যাবে না কিংবা কোনো গুণ এবং বৈশিষ্ট্যকে আল্লাহমাদ্লার সৃষ্টি জগতের কিছুর সঙ্গে মিলিয়েও ফেলা যাবে না এবং এই প্রসঙ্গে বিগত একটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকের পর্বে আমরা আলোচনা করছি আল্লাহ তালার যে নাম নিয়ে তার বাংলা অর্থ হচ্ছে তিনি সৃষ্টিকর্তা এবং এই প্রসঙ্গে চার ধরনের নাম আল্লাহ সুবাহতাল্লাহ আনে আমাদের সামনে পেশ করেছেন সেগুলো হচ্ছে আল খালিক আল খাল্লাক আল বারি আল মসৌব্বের আল্লাহ যিনি আল খাল্লাক যিনি মহান সৃষ্টিকর্তা তার এই বিশ্ব জগৎ সৃষ্টি করার কি উদ্দেশ্য কেন তিনি সৃষ্টি করলেন এই প্রসঙ্গেও বিভিন্ন বাতিল ধর্মে নানারকম বিভ্রান্ত ধারণা প্রদান করা হয়েছে কেউ বলে থাকে যে এই সৃষ্টি জগতের আসলে সৃষ্টির কোনো উদ্দেশ্য নেই এগুলো হচ্ছে এক ধরনের তামাশা অথচ এ ধরনের অনর্থক কাজ থেকে আলাহ অত্যন্ত পবিত্র আল্লাহ তিনি কোরআনের বিভিন্ন স্থানে এ প্রসঙ্গে আয়াত পেশ করেছেন যেমন সুরা আম্বিয়া সেখানে আল্লাহ সুখ তাল্লাহ বলেছেন আসমান এবং পৃথিবী নভমন্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে কোনো কিছুই আমি খেলতামাশা হিসেবে সৃষ্টি করিনি এরপর আলো সুবহামাত্লাহ বলেছেন যে যদি খেলতাম আশার কোনো কিছু আমি সৃষ্টি করতে চাইতাম তবে আমার কাছে যা আছে সেগুলো দিয়েই আমি সেগুলো করতাম যদি সেগুলো আমাকে করতে হতো আরো স্পষ্ট করে আলো সুবহামাত্লা বলেছেন সুর সদে ওলা কয় না ওয়াল হুমে দা ফাইলা উল্লা জিনা ক্যাসুল্লিল্লা জিনা ক্যাস রুমি ন রু যে আসমান এবং জমিন এবং উভয়ের মাঝে যা কিছু কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি এটা হচ্ছে কাফেরদের ধারণা সুতরাং কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ অর্থাৎ জাহান্নাম কাদী আলোচনা যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোকে সুনির্দিষ্ট উদ্দেশ্যে এবং পরিকল্পনা মাফিক তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করার আগে থেকেই খালিক তিনি সৃষ্টিকর্তা তিনি উদ্ভাবনকারী এবং তিনি আকৃতি দানকারী মানুষ আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ভ্রান্ত বিভিন্ন ভ্রান্ত ইলাহ দেবদেবী কিংবা মূর্তি কিংবা অন্যান্য জীবিত বা জড়বস্তুকে ইবাদত করে থাকে তাদেরকে রব তাদেরকে ইলাহ এবং সৃষ্টিকর্তা হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে সাব্যস্ত করে সির্ক এবং কুকুরে নিমজ্জিত হয় অথচ আল্লাহ কত চমৎকার দৃষ্টান্ত কোরআনে পেশ করেছেন যেন মানুষ এগুলোকে দেখে এবং চিন্তা করে এবং হেদায়ত গ্রহণ করতে পারে আল্লাহ বলছেন হে লোকেরা তোমাদের জন্য একটি উপমা একটি দৃষ্টান্ত উদাহরণ বর্ণনা করা হচ্ছে তোমরা সেটাকে মনোযোগ সহকারে শোনো আল্লাহর পরিবর্তে তোমরা যাদের যাদেরকে ইবাদত পূজা করো উপাসনা করো তারা তো কখনো একটি মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না এমনকি যদি তারা সকলে একত্রিত হয়েও চেষ্টা করুক না কেন আবার যদি একটি মাছি এসে তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তবে তারা সেই মাছির কাছ থেকেও সেটাকে উদ্ধার করতে পারে না الطالب والمطلوب الله سبحانه وتعالى বলছেন যে যার কাছে ইবাদত করা হচ্ছে এবং যে ইবাদত করছে তারা উভয়ই কতই না দুর্বল অন্যত্র আল্লাহ সুহামত আল্লাহ তিনি বলেছেন তবে কি তারা এমন কাউকে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করল শরিক সাব্যস্ত করল যে কিছুই সৃষ্টি করেনি একটি বস্তুও সৃষ্টি করেনি বরং তারা নিজেরাই সৃষ্ট তাদেরকেই সৃষ্টি করা হয়েছে অন্যত্র আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে তারা তো কিছুই সৃষ্টি করেনি বরং তারা নিজেরাই সৃষ্ট এই জন্যই আল্লা বলছেন আপনি বলুন আল্লাহ বস্তুর স্রষ্টা তিনি একক তিনি পরাক্রমশালী ওয়াহিদুল আল কাহার আল্লাহ তিনি প্রত্যেকটি বস্তুর স্রষ্টা তিনি একক তিনি ওয়াহিদ তিনি আল কাহার তিনি পরাক্রমশালী কাজেই যারা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুহামতাল্লার বৈশিষ্ট্যকে নকল করে মূর্তি নির্মাণ করে ভাস্কর্য নির্মাণ করে প্রতিকৃতি নির্মাণ করে কিংবা বিভিন্ন প্রাণীর ছবি অঙ্কন করে তাদের ক্ষেত্রে ভয়াবহ শাস্তির কথা আল্লাহ সুহামতাল্লাহ তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিচারের দিনে যখন সমস্ত মানুষ অসহায় অবস্থায় আল্লাহ সামনে উপস্থিত থাকবে এবং যেই দিন সেই বিচারের দিনে আল্লাহ তিনি থাকবেন সবচেয়ে রাগান্বিত অবস্থায় সেই দিন এই ধরনের ব্যক্তিদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি বিচার দিবসে বিচার শুরু হওয়ার আগেই আগুন এসে তাদেরকে দাঁড়িয়ে নিয়ে যাবে এবং জাহান নামে নিক্ষেপ করবে সেই ছবি মূর্তি কিংবা ভাস্কর্য নির্মাণকারীদেরকে কঠিন শাস্তি প্রদান করা হবে তাদেরকে চ্যালেঞ্জ করে আলোচক মহাতুলা সেই দিন বলবেন যে কোথায় যে আকৃতি তোমরা সৃষ্টি করেছিলে এখন যদি তোমরা সক্ষম হও তাহলে সেখানে প্রাণ সৃষ্টি করো কিন্তু সেই দিন এই বিষয়গুলো তাদের অপমান এবং অপদস্থ হওয়ার কারণ হবে যে মূর্তিগুলোর ইবাদত তারা করত সেগুলো সহকারে তাদেরকে তাদের অনুসারীদেরকে সহ সেগুলোকে নিক্ষেপ করা হবে জাহান নামের কঠিন শাস্তিতে গত এবং আজকের পর্ব এই দুটি পর্বে আমরা আলাহ যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে তিনি আল খালিক তিনি আল খাল্লাক তিনি আল তিনি আল মুসাভির তিনি স্রষ্টা তিনি মহান সৃষ্টিকর্তা তিনি উদ্ভাবনকারী তিনি আকৃতি দানকারী আল্লাহ সুবাহতাল্লাহ সৃষ্টির বরত্ব সম্পর্কে বেশ কিছু উদাহরণ প্রদানের চেষ্টা আমরা করেছি এবং কোরআনের বিভিন্ন আয়াতকে আমরা পেশ করেছি এই আসমান এবং জমিনের বিশালতা প্রতিটি আসমান পরবর্তী স্তরের আসমানের কাছে এত ক্ষুদ্র যে বিশাল একটি মরুভূমিতে একটি আংটির সমতুল্য এভাবে সাত আসমান যা কিছু ধারণ করে সেটা আল্লাহ সুবাহ তাল্লার কুরসির কাছে সেই বিশাল একটি মরুভূমিতে আংটির সমতুল্য আবার সেই কুরসি আল্লাহ সুবাহ তাল্লার আরসের কাছে একটি বিশাল মরুভূমিতে আংটির সমতুল্য যেই আল্লাহ যিনি এত সুমহান যিনি সমস্ত ধরনের অভাব মুক্ত প্রয়োজন মুক্ত সে আল্লাহর কাছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা তারই যিনি আল্লাহ সব তাল্লা উপর ইমান রাখেন তাওহিদের উপর থাকেন এবং সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে থাকেন সেই রকম ইমানদার ব্যক্তিদের মর্যাদা কত বেশি সেটা আমরা এই হাদিস থেকে বোঝার চেষ্টা করতে পারি মুসলিম শরীফে হাদিসে রাসুল উল্লা সাল্লিয় তিনি জানিয়েছেন যে যখন সাহাদিবনে মোয়াজ রাজিলত্লানহ তিনি মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল যিনি আল্লাহ যিনি সমস্ত রকমের অভাবমুক্ত তিনি ইমানদার ব্যক্তিদেরকে এই ধরনের মর্যাদা প্রদান করে থাকেন ইবনে মোয়াজের মৃত্যুতে আল্লাহ সুহান আরোস কেঁপে উঠেছিল সুতরাং আমাদের আলোচনার শেষ অংশে আবারও যে স্মরণিকা আমরা উপস্থাপন করছি সেটা হচ্ছে যে আসুন আল্লাহ তাল্লার এই মহান বরকতময় সুমহান নাম এবং বৈশিষ্ট্যগুলোকে নিয়ে চিন্তা করি ভাবনা করি এবং এই নামগুলোকে সেভাবে ধারণ করি তার আনুগত্য করার মাধ্যমে মা নাহা সোহা এর অর্থ হচ্ছে নামগুলোকে জানা বুঝা এবং সেগুলোকে আমল করা যে গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ সুবাহ আল্লাহ বর্ণনা করেছেন সেই গুণ এবং বৈশিষ্ট্য অনুসারে এককভাবে আল্লাহ সুবাহ আনুগত্য এবং ইবাদত করে যাওয়া আল্লাহ সুহামতাল্লাহ তার এই গুণগত বৈশিষ্ট্য অর্থাৎ তিনি সৃষ্টি করে থাকেন সেই প্রসঙ্গে তিনি বলেছেন আলা আল্লাহুল খালকু ওয়াল আমরু তোমরা জেনে রাখো যিনি সৃষ্টি করে থাকেন আদেশ একমাত্র তারই জন্যে তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ প্রদান করা সহজ কথায় বলতে গেলে এই কথার অর্থ হচ্ছে সৃষ্টি যার আদেশ তার বিধান তার আইন তার সৃষ্টি যার বিধান চলবে একমাত্র তার কাজেই আল্লাহ সুমাতাল্লার বিধানের বিপরীতে সাংঘর্ষিক বিধান যারা প্রদান করছে তাদেরকে বর্জন করতে হবে সেই সমস্ত সাংঘর্ষিক বিধান প্রদানকারী ব্যক্তিরা হোক কোন সামাজিক নেতা কিংবা ধর্মীয় নেতা আল্লাহর আনুগত্যের বিপরীতে গিয়ে তাদেরকে আনুগত্য করার কোনো সুযোগ আমাদের সামনে নেই কারণ সৃষ্টি যিনি করেছেন বিধান একমাত্র তারই চলতে পারে আদেশ নিষেধ একমাত্র তারই চলতে পারে আল্লাহ সু বলছেন আল্লাহ আল্লাহুল খালকু আল আমরু তারই কাজ সৃষ্টি করা তারই কাজ আদেশ প্রদান করা যিনি আল খালিক তিনি হচ্ছেন প্রকৃত ইলাহ আসমান এবং জমিনে কোনো দ্বিতীয় খালিক নেই দ্বিতীয় সৃষ্টিকর্তা নেই আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আলিকুমুল্লাহ লা ইলাহ ইল্লাহ হুয়া খালিকুকুল্লি সাই ইন ফুদু তিনি আল্লাহ তিনি তোমাদের রব লা ইলাহা ইল্লাহ হুয়া তিনি ব্যতীত কোনো ইলাহ নেই এবং তিনি প্রত্যেকটি বিষয়ের সৃষ্টিকর্তা কাজেই তোমরা তারই ইবাদত করো ফা আবুদু হু ফাহু আলাকুল্লি সাই ইউ তিনি প্রত্যেকটি বস্তুর কার্যনির্বাহী আল্লাহ সুবাহ আরও বলেছেন জাহিকুমুল্লাহ রব্বুকুম খালিকুকুল্লি সাই ইন ইলাহা ইহ হুয়া তিনি আল্লাহ তিনি তোমাদের রব তিনি সব কিছুর স্রষ্টা ইলাহা ইল্লাহ হুয়া তিনি ব্যতীত কোনো ইলাহ নেই বা আন্না তু ফাকুন কাজেই তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ সবশেষে আমরা আল্লাহ সুহামতাল্লাহর কাছে দোয়া করছি আজকের পর্বে আমরা আল্লা সুবহামতআলার সেই মহান নামগুলোকে জানার চেষ্টা করলাম যিনি আল খালিক যিনি আল খাল্লাক যিনি আল বারি যিনি আল মুসৌবির আল্লাহ সুহাম তাল্লাহ আমাদেরকে তৌফিক প্রদান করুন যেন আমরা তার এই সুমহান নাম নাম এবং বৈশিষ্ট্যকে বুঝতে পারি এই বিষয়গুলোকে সংরক্ষণ করতে পারি এবং তার আদেশের অনুগত থাকার মাধ্যমে তার ইবাদত করার মাধ্যমে যেন এই নামের বরত্ব ঘোষণা করতে পারি আল্লাহ আমিন وصلى الله تعالى على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والحمد لله رب العالمين. الله ربنا هو الاله له من الاسماء مصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك الله رب ربنا هو الإله له من الأسماء مصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك والصمد السيد والمبين والأحد العظيم والمتين وإنه الحق

2015.